रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। শাকিবের কলকাতা যাওয়াকে কেন্দ্র করে তাকে ফেসবুক লাইভ করে খুনের হুমকি দেয় সিলেটের এক ব্যক্তি। ওই ঘটনায় হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। শাকিবের ঘটনা জানার পর চুপ থাকলেন না ভারতের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিস্ফোরক এক টুইট করেছেন তিনি। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত টুইট পোস্টে লিখেছেন, মন্দিরে এত ভয় কেন? কোনো কারণ তো থাকবে। এমনি এমনি কেউ এত ঘাবড়ে যায় না। আমি তো সারা জীবন মসজিদে থাকলেও রাম নাম কেউ হৃদয় থেকে মুছে দিতে পারবে না। নিজেদের ধর্মে বিশ্বাস নেই নাকি হিন্দু অতীত তোমাদের মন্দিরের প্রতি আকর্ষিত করছে? প্রশ্ন করো নিজেকে। কঙ্গনা টুইটে আরও বলেছেন, তাদের কাছে জবাব নেই, তারা আপনার বাড়ি ভেঙে দেবে, জেলে পাঠিয়ে দেবে। আপনার আওয়াজ দমিয়ে রাখতে ডিজিটাল মাধ্যমকেও রুদ্ধ করে দেয়। কোনো ডিজিটাল পরিচয় বন্ধ করা ভার্চুয়াল দুনিয়ায় হত্যার মতোই। এর বিরুদ্ধে কঠোর আইন থাকা দরকার। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।